বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, যা হিমালয় কন্যা হিসেবে খ্যাত। জিরো পয়েন্ট থেকে আপনাদের জানাচ্ছি সুস্বাগতম। আমি ঠিক এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি ইন্ডিয়া, এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি বাংলাদেশ। নিজে জানতে এবং আপনাদের জানাতে ইতিহাস ঐতিহ্যের পথ ধরে এ যাত্রার উদ্দেশ্য ঢাকা টু পঞ্চগড়। অফিসার, একটু হাই বলে দাও। ঢাকা থেকে ট্রেন যুগে পঞ্চগড় নেমে অতঃপর বাস ধরে এখন আমরা যাচ্ছি তেঁতুলিয়ার বাংলাবান্ধার জিরো পয়েন্ট, যেখানে শেষ হয়েছে বাংলাদেশের সীমান্ত। আশা নয়, বিশ্বাস করি ইতিহাস ঐতিহ্যের পথ ধরে আপনাদের নতুন কিছু জানাতে এবং দেখাতে পারবো। যাওয়ার পথেই বাংলাবান্ধা স্থলবন্দর, তাই বাস থামিয়ে একটু পরিদর্শন করে নিলাম। বাংলাদেশ থেকে যারা দার্জিলিং, সিকিম, গ্যাংটক, এমনকি নেপাল, ভুটানেও যারা ভ্রমণ করতে চায়, তাদের জন্য এই ইমিগ্রেশন দিয়ে যাতায়াত সবচাইতে সহজ এবং রাস্তা কম। কেননা এখান থেকে শিলিগুড়ির দূরত্ব মাত্র 16 কিলোমিটার। বাংলাদেশে ছাগল ঢুকে পড়ছে। হ্যাঁ, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত বাংলাবান্ধার জিরো পয়েন্ট। ঠিক আপনারা ইন্ডিয়ান পতাকা দেখতে পাচ্ছেন এবং এই পাশে বাংলাদেশের পতাকা। এখানেই শেষ হয়েছে বাংলাদেশের সীমানা। আমরা ইন্ডিয়ান গাড়িগুলিকে বাংলাদেশে ঢুকতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমি যদি কয়েক কদম পিছিয়ে যাই তাহলে এখন দাঁড়িয়ে আছি আমি বাংলাদেশে। ঠিক এই মুহূর্তে আমার অবস্থান ইন্ডিয়াতে। সত্যি এক বিস্ময়করণ অনুভূতি। পাসপোর্ট ভিসা ছাড়া আমি ঠিক এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি ইন্ডিয়া, এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি বাংলাদেশ। সত্যি এক অভূতপূর্ব ভালো লাগা কাজ করছে। এটি এখান থেকে মূলত সেই কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায়। আমি আপনাদের সেই কাঞ্চনজঙ্ঘা এটা লাগ ফেভার যদি করে তাহলে আমি পুরোটা ভিউ দেখাতে পারবো, অথবা যদি মেঘে ঢাকা থাকে তাহলে হয়তো সম্ভব না। আমি চেষ্টা করব সেই কাঞ্চনজঙ্ঘাকেও আপনাদের দেখাতে। এবং এখান থেকে ঢাকার দূরত্ব 503 কিলোমিটার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। কবির বাসায় পৃথিবীর রূপের রানী আমার এই বাংলাদেশ, বিশ্বের বিষয় আমার এই বাংলাদেশ। সুতরাং সময় সুযোগ বের করে পুরো বাংলাদেশকে ঘুরে দেখা দেশপ্রেমের অবিচ্ছেদ্য অংশ বলেই আমি বিশ্বাস করি। বাংলাবান্ধার এই ইমিগ্রেশন দিয়ে যারা ইন্ডিয়াতে প্রবেশ করবে তাদের জন্য এবং দর্শনার্থীদের জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে জিরো পয়েন্টের ঠিক সামনেই ওয়েটিং চেয়ার। এটি হচ্ছে পঞ্চগড় তেঁতুলিয়ার সরকারি ডাক বাংলো। পঞ্চগড় শহর থেকে জিরো পয়েন্টের দূরত্ব প্রায় 60 কিলোমিটারের অধিক। সঙ্গত কারণেই লম্বা যাত্রার
ক্লান্তিকে দূর করতে চেয়েছিলাম ডাক বাংলোতে এক রাত্রি অবস্থান করব, কিন্তু ডাক বাংলোর বেহাল দশা। অতঃপর ফিরে আসি শহরের সার্কিট হাউসে। তিন দিনের যে পঞ্চগড় সফর ছিল সেই সফর আজকে এখানে শেষ করতে হচ্ছে। কিছুক্ষণ পর ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। ইতিহাস এবং ঐতিহ্যের পথ ধরে আমি ইমন ভাদ্রে বাংলাদেশের ইতিহাস জানতে এবং আপনাদের জানাতে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই। এ প্রান্তের এ যাত্রার যে আমার অমূল্য সংগ্রহ, বিশেষ করে আমার কাছে অমূল্য কি চমৎকার পাথর, এটা আমি পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধার সেই ইন্ডিয়া সীমান্ত থেকে সংগ্রহ করেছি। এটাকে স্থানীয় ভাষায় ডিম পাথর বলে। আপনাদের দেখাচ্ছি ডিম পাথর। সময় ও সুযোগ পেলে আপনারা অবশ্যই ইতিহাস এবং ঐতিহ্যকে জানতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে পারেন। আশা নিয়ে বিশ্বাস করি আপনাদের ভালো লাগবে। তিন দিনের পঞ্চগড় সফর আজকের মতো এখানে শেষ করছি। বরাবরের মতো আমি মন ভাদ্রে যে কথা বলে থাকি, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।